मेरे व्हाट्सएप और इंस्टाग्राम पे चाहे कोई भी ऐड हो, पर दिल में तो सिर्फ तू ही है ना। चिपक चिपक के चलती है कभी कभी तो राहे। डबल डबल होती थी जो कभी कभी तकलीफें हुई हाथ से कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा 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 किस्सा तिरंगी कभी कभी चलती है कभी कभी। सो गाइस এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে, তো এটা আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক আছে, ওইখানে জয়েন হয়ে উপরে পিন করা আছে, ওইখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। সো এই ধরনের ভিডিও যদি বানাতে চান আশা করি ভিডিওটি ফুল দেখবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কাইনমাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, উপরে দেখবেন আপনারা ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কি হবে 9:16 যেটা রেসো আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার রাইট সাইডে দেখবেন আপনারা নেক্সট, এইখান থেকে আপনারা সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার কাজে কি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম ফটো নেওয়া লাগবে, তো আপনার এটা ডাউনলোড করে নেবেন যেখানে পারেন ইচ্ছা। তো আমি ফার্স্ট হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রামে ফটো নিলাম, নেওয়ার পর কী করবো আমি একটা ফটো আর সিলেক্ট করবো। তো আমি এখন একটা ফটো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো একটা ফটো সিলেক্ট করে নিলাম, আমি নেওয়ার পর কি ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনার বাম সাইডে দেখবেন আপনারা সেটিংয়ের চিহ্ন, এই সেটিংয়ের চিহ্ন আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সবার নিচে দেখবেন আপনারা এডিটিং, এডিটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর উপরে দেখবেন ফটো ডিউরেশন, এটা আপনারা করবেন কি 0.5 করে দেবেন না, রাইট। তারপর কী করবো এখান থেকে আমরা বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর কী করবো আমি এখন ফটো সিলেক্ট করে নেবো যতগুলো লাগবে। তো আমি ফটো কটা সিলেক্ট করে নেবো এইভাবে না, তো আপনারা এইভাবে যতগুলো ফটো লাগবে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন ফটো কটা সিলেক্ট করে নেবো। সো আমার কিন্তু ফটো অ্যাড করা হয়ে গেছে। তারপর কী করবো এখান থেকে আমরা বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর আমার ফটো কিন্তু দেখতে পাবেন সবকটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট কাজ কি, যেটা হোয়াটসঅ্যাপ আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করে মাঝখানে বাক্সটা দেখতে পাবেন, এই বাক্সর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপটা এইভাবে ছোটো করে নেবেন না। তো আমি এইটুকু ছোটো করে নিলাম, ছোটো করে মাঝখানে বসায় দেবো। বসায় দেওয়ার পর কী করবো এই নিচেরটাতে, এই যে উপরে বাক্স আছে নিচেরটাতে এখন ক্লিক করবো। ক্লিক করে কী করবো আমি এটা আর একটু ছোটো করে দেবো, এতটুকু রাখবো। হ্যাঁ, তো এতটুকু হয়ে গেলো, তো আমার এখন এটা মাঝখানে বসায় দেবো। তো আমার কিন্তু এইটুকু হয়ে গেছে। তারপর কী করবো এখান থেকে ওকে করে দেবো। ওকে করে সেম করে আমরা এখন ইনস্টাগ্রামেও করে নেবো এইভাবে না। তো ইনস্টাগ্রামেও করে নেবো। সো এখন এটুকু হয়ে গেছে, নিচেরটাতে করে ক্লিক করবো। ক্লিক করে এখন ইনস্টাগ্রামটা আমরা করে নেব। যাই হোক, আমার ইনস্টাগ্রামও কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন কী করবো আমরা এখান থেকে ওকে করে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর এখন কী করবো আমরা ফার্স্ট কী করবো আমরা ভিডিও অডিও অ্যাড করবো না। তো লেয়ারে দেবো, লেয়ার থেকে পরে মিডিয়াতে চলে যাবো। যাওয়ার পর কী করবো আমরা একটা ভিডিও নিয়ে নেবো, ওটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখন ভিডিওটা নিয়ে নিলাম, নেওয়ার পর কী করবো নিচের দিকে সাইডে দেখতে পাবেন অনেকগুলো অপশন। তো নিচের দিকে স্ক্রল করবো, ব্র্যান্ডিং আপনারা এক্সট্রা অডিওতে চলে যাবেন। তো ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আমাদের অডিও চলে আসছে না। তো এখন কী করবো বাম সাইডে দেখতে পাবেন আপনারা ডিলেট আইকন, এখান থেকে উপরে যেটা ভিডিও আছে এটা ডিলেট করে দেবো। তো আমাদের এখানে অডিও চলে আসছে। এখন কী করবো আমরা মাইকটা খুলে ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবো না। তো এখন তো এত দূর আমরা কী করবো হোয়াটসঅ্যাপ না, এখন কী করবো একটু জুম করে দেখবো হোয়াটসঅ্যাপ। তো এখন এইখানে ক্লিক করবো, ক্লিক করে কেচিতে চলে যাবো। যাওয়ার পর ট্রিম টু রাইড অফ প্লেট করে দেবো। তো এখন আমরা ইনস্টাগ্রাম পে চাই কোই ভি অ্যাড হো, এইখানে আমরা কী করবো এইখানে আমি আগেই কাটবো না। তো এইখানে একটা এই লাগাও ব্লু ড্রিক, তো এইখানে আপনাকে কেটেই দিই এটা। পর দিল মে তো সিরফ তুই হি না। তো এইখানে এইখানে সো আমি এখন জাস্ট ইগুলা দিয়ে যাবো না, তো আপনাদেরকে দেখাই দেবো পরে। সো আমাদের কিন্তু দেখতে পেয়েছেন সবকটা আমরা কিন্তু দেখেন ই লাগাই দিছি না। তো আপনারা যদি চাইতেন, আমি কেন, আমি তো ফার্স্ট থেকে যে যেমন করে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রামেরটা লাগাইলাম, তো এটা আমি কিন্তু এইভাবে সবকটা আমি লাগাইতে পারতাম, ঠিক আছে। তো আমি কেন লাগাইলাম না, সো আমি যদি সবকটা এইভাবে লাগাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমার আর এইখানে কী আছে, আমার মাইক দিয়ে মাইক ছাড়াও তো হইতেছে না। সো মাইক দিয়ে তো আমি কিছু বুঝতে পারবো না, তার জন্য আমি মাইক ছাড়া ডাইরেক্টলি আমি আগে মাইক খুলে নিয়েছিলাম। সো
এইভাবে করে নিলাম। যাই হোক আপনারা করে নেবেন, আপনারা করে করে ফটো কেটে কেটে আপনারা করতে পারবেন না। তো এখন আমি কী করবো, আমার কিন্তু এইটুক হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এখন কী করবো, এইটা ফটো আছে, যেটা ফটো আছে আমার ওইটা জুমগুলো ইয়ে হয়েছিলো দেখে আমি করে নিলাম। তো আপনারা যদি চান তো একটা করে করবেন আর বিটগুলো কেটে কেটে দেবেন। তো এখন কী করবো আমি দেখাইতেছি, এইটা এই যে বিটের উপর যে আছে বিটটা, বিটের এখানে নেবো, এইভাবে বিটের এখানে নেবো, এটার ফটোর উপর ক্লিক করবো, ক্লিক কেচিতে যাবো ট্রিম টু রাইড অফ প্লেট সেকেন্ডটা। তো এটা হয়ে গেলো, তারপর এটাতে কী করবো, এটা নিয়ে আমরা যতটুক বিট আছে তো ততটুক বিটের ওইখানে রাখবো, রেখে এখন ফটোটা এইভাবে করে নেবো না। তো এইভাবে আপনারা যতগুলো আছে না, এই এই ফটোটা আপনার কী হবে লম্বা হবে এতটুক, তো এতটুক লম্বা হবে যে আপনারা দেখতে পাবেন কত দারুণ হবে। এইভাবে আপনারা যদি ইচ্ছা করেন তো কেটে কেটেও করতে পারবেন। তো আমি এখন দেখতে পাবেন এখন এটা করে নেবো, এই দেখতে পাবেন পারফেক্টলি হয়ে গেছে। তো আপনারা যদি চাইতেন তো এইখানে ক্লিক করবো আমি কেচিতে কেটে কেটে যাবো একদম, তো তাও পারতেন, কোনো সমস্যা নেই। আমার এটা সুবিধা লাগলো তার কারণ আমি মাইকটাই করে নিয়েছি, যাই হোক অত কথা বলতে পারবো না। সো এখন কী করবো আমরা এইভাবে সব কটা ই করে নেবো না, এই এইগুলো যতগুলো যেভাবে করলাম এখন কী করবো, এটাও হয়ে গেছে। তারপর নেক্সট ফটো এটার উপর ক্লিক করবো, ক্লিক করে আমি একটু অনুমান করব, তো এই তো হওয়া লাগে। সো দেখতে পাবেন একদম পারফেক্টলি হয়ে গেছে, এটা এইখানে হওয়া লাগে না, সো এটা হয় নাই, যাই হোক এভাবে আপনারা করে নেবেন। তো দেখতে পাবেন হয়ে গেছে, এভাবে যতগুলো আছে সব কটা আপনারা করে নেবেন, তারপর আমি বিটগুলো মিলে করে নেবেন। আমি এখন তারপরে নেক্সট স্টেপ আপনাদেরকে আমি বলে দিতেছি। সো গাইস, আমি তো এতটুক তো ঠিকই পারফেক্টলি আমি এখন এতটুক করে নিছি না। তো এখন আপনাদের কাজ হলো কি, আমি যে এই যে তিনটা দিছি না, এইখানে তিনটা দিছি, এই তিনটা দেওয়ার কারণটা কি, এইখানে থেকে আমি এইখান থেকে শুরু করব, এইটা আর একটু এদিকে যাবে, যাই হোক এইখান থেকে আমি শুরু করব। এইখান থেকে শুরু করে আপনার যতটুকু আছে এতটুকু অবধি, এই দুটো অবধি এতটুকু যতটুকু আছে এই দুটো অবধি আপনার ফটো আন্দাজ হিসেবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেমন করে, যাই হোক এই যে এইখানে যে আছে এটা আমি একটু ছোটো করে দেবো। এইভাবে আপনার যতগুলো আছে না, তো আপনার একটা আন্দাজ হিসাবে আপনার যে আপনার সব কটা ফটো অ্যাক্সেস হিসাবে আপনার এখানে কোনো আপনার ই লাগাইতে হবে না, অমক তমক কোনো কিছু লাগবে না। আপনার ইচ্ছা আপনার যেটা যে ছোটো বড়ো আপনার যেমন করলে ভালো লাগে, তো একটু ছোটো করবে করবেন আপনারই ভালো লাগবে। তো এইভাবে আপনার সব কটা করে নেবেন, আমি এখন দেখাই দিতেছি। তো এটা একটু ছোটো বেশি হয়ে গেছে, তো এইটুক আপনারা এতটুক যতটুক আছে এতটুক আপনারা যতগুলো ফটো লাগবে না তো সব কটা করে নেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু সবকটা আন্দাজ হিসেবে দিয়ে দিয়েছি না। তো এখন কী করবো আমরা, তো ফার্স্টে চলে আসবো, আসার পর কী করবো আমার ফার্স্ট যেটা ফটো আছে এটা ফটো ধরবো ফার্স্টের থেকে। আমরা কী করবো এটা এইভাবে একটু জুমটা কমায় নিব, সো এইটুক করে নিলাম। নেওয়ার পর সেকেন্ড ফটোতে সেকেন্ডটাতে ক্লিক করবো, করে আমরা একটু এইভাবে জুম করে দেবো, ঠিক আছে। তো একটু এইভাবে জুম করে দেবো, জুম করে আমরা এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর ফার্স্ট যেটা আছে আপনার আছে এটাতে ক্লিক করবো, ক্লিপ গ্রাফিক্সে চলে যাবো, যাওয়ার পর কী করবো কল মি ডিজে সেকেন্ড ইফেক্ট অ্যাড করবো না ফার্স্ট ইফেক্ট অ্যাড করবো। তো আপনার যেটা যেটা বড় থাকবে না, তো যেটা যেটা বড় ওইটাতে আপনার সেকেন্ড ইফেক্ট অ্যাড করবেন, আর আপনার যেটা করে ছোটো থাকবে ওইটা করে আপনার ফার্স্ট ইফেক্টে অ্যাড করে দেবেন। সো আমি দেখবেন ছোটোটা ফার্স্ট ইফেক্ট, আর এর সাথে যাবো কল মি ডিজে গিয়ে এটা সেকেন্ড ইফেক্ট, যেটা ছোটো থাকবে ওইটাতে আপনারা কী করবেন ফার্স্ট ইফেক্ট অ্যাড করে দেবেন। দেওয়ার পর আমি এখন বলে দিতে, তারপর কী করবো আপনার এতটুকু করে নেবেন। নেওয়ার পর যতগুলো আছে না এইখানে যতগুলো আছে সব কটা আপনারা ফার্স্ট ইফেক্ট ফার্স্টের যেটা ইফেক্ট থাকবে ওইটা দেবেন। তারপর কী করে লাগবে, আমি যে এই দুইটা দিছি দেখতে পাচ্ছেন, এই তো এই দুইটা আপনার যতগুলো একদম আন্দাজ ছাড়া যেটা ফটো লাগাইছেন তার আগের ফটোটাতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্সে যাবেন। যাওয়ার পর কী করবেন, এই তো আপনারা কী করবেন, এই তো আপনারা কী করবেন, এই যে এই যে এই যেটা আপনারা দেখতেন মেমোরি, ঠিক আছে। তো এটাতে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়ে দেবেন। আমি এটা দিলাম, তারপর কী করবো আমি আবারও দিয়ে দেবো এইটাতে। যাওয়ার পর ক্লিপ এটার আপনার ফার্স্টের যেটা আন্দাজ লাগাইছেন ওটা ফার্স্ট অ্যান্ড লাস্টেরটাতে যাবেন। যাওয়ার পর আপনারা এইখানে আবারও এটা নেবেন, নেওয়ার পর আপনারা এটা এখন যেটা ইচ্ছা আপনারা দিয়ে দিতে পারেন। সো এখন দেখতে পাবেন এই দুই এইটু কিন্তু হয়ে গেছে, এখন আমরা সব কটা করে দেখাবো। সো এখন কী করবো আমি যতগুলো আছে, আর আপনারা যদি কল মি ডিজে অ্যাড করতে না পারেন তাহলে এটা কিন্তু আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে হাউ টু অ্যাড কল মি ডিজে, তো ওইটা দেখে আপনারা অ্যাড করে নিতে পারবেন একদম ইজিভাবে, আপনারা করে নিতে পারবেন। তো দেখতে পাবেন আমি এটা তো যাবো সেকেন্ড ইফেক্টটা দেবো, এটা আমার যতগুলো থাকবে ছোটোগুলো দেবো আমি ফার্স্ট ইফেক্ট, আর এইগুলো দেবো সেকেন্ড ইফেক্ট না। তো আমার এখন করে নেবো, তো আপনারা এভাবে করে নেবেন ছোটোগুলা ইসে ইফেক্ট ছোটোগুলাতে ফার্স্ট, আর বড়োগুলা একটু বড়ো হলেই সেকেন্ড, ঠিক আছে। তো এইভাবে আপনারা সব কটা করে নেবেন। সো গাইস, আমাদের কিন্তু দেখতে পেতেন পুরাকে পুরা সব কটা হয়ে গেছে, দেখতে পেন কত দারুণ লাগতেছে। এখন আমাদের কাজ হলো কি, আপনারা সাইডের অপশন দেখতে পেন, আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কী করলো, এইখানে যতগুলো কোয়ালিটিস আপনারা এখান থেকে যে কোনো ইচ্ছা যেটা দিয়ে সেভ করে নেবেন, এখান থেকে সেভ করে নেবেন। বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট করলো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের জন্য এটুকুই।